بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা রাখছি মহান আল্লাহর অসীম ভালোবাসা ও দয়ায় আমার ইউটিউবের সকল ভাই ও বোনগণ সকলেই সুস্থ শরীর ও মন নিয়ে অনেক ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয়টি হলো কসর নামাজ। আমাদের অনেকের মাঝেই কসর নামাজ নিয়ে একটু দ্বিধা কাজ করে। যখন একজন মুসাফির তার সফরের উদ্দেশ্যে রওনা হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার পর নিজ গৃহে ফিরে না আসা পর্যন্ত তার ফরজ নামাজকে কসর করে নেয় বা কমিয়ে নেয়, তাকেই আমরা বলছি কসর নামাজ। আর এই কসর নামাজটি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর সাদকা রূপে নাজিল করা হয়। এই সাদকাটি হলো জোহর, আসর ও এশার চার রাকাত ফরজ নামাজকে কমিয়ে দুই রাকাত ফরজ নামাজ করে পড়া। তবে এই দুই রাকাত কসর নামাজের সাথে আগে পরে যে সুন্নত নামাজ আমরা আদায় করি তা না পড়লেও হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সফরের সময় শুধু দুই রাকাত কসর নামাজ আদায় করতেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তিন রাকাত ফরজ এবং দুই রাকাত ফরজ নামাজের কোনো কসর নামাজ হয় না। তাই মাগরিবের নামাজ এবং ফজরের নামাজ আমাদেরকে যেই রকমভাবে আমরা পড়ি সেভাবেই পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন তিনি ও তার সাহাবীগণ সফরে যেত বা কোনো সৎ উদ্দেশ্যে বা যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য যেত, তখন তাদের নামাজে যেন কোনো কষ্ট না হয় সেই জন্য মহান আল্লাহ পাক সূরা নিসার 101 নম্বর আয়াতে বলেন, কাফিররা তোমাদেরকে কষ্ট দিবে এ আশঙ্কা থাকলে সালাত কসর করে আদায় করলে তোমাদের কোনো দোষ হবে না। তাহলে আমরা এ বিষয়ে 100% নিশ্চিত যে কোরআনের মধ্যেও সুস্পষ্টভাবে কসর নামাজ নিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এছাড়াও সহিহ মুসলিমের 1458 নম্বর হাদিসে ইয়ালা ইবনু উমাইয়াহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি উমার ইবনুল খাত্তাবকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ তাআলা বলেছেন, কাফিররা তোমাদেরকে কষ্ট দিবে এ আশঙ্কা থাকলে সালাত কসর করে আদায় করতে, তোমাদের দোষ হবে না। সূরা নিসা 104 নম্বর আয়াত। কিন্তু এখন তো লোকেরা নিরাপত্তা লাভ করেছে, এ কথা শুনে উমার ইবনুল খাত্তাব বলেন, তুমি ঠিক যে কারণে বিস্মিত হয়েছ আমিও ঠিক সেই কারণেই বিস্মিত হয়েছিলাম। অর্থাৎ আমিও কসর সালাত আদায়ের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছিলাম না। তাই উক্ত বিষয় নিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাদকা বা দান, সুতরাং তোমরা তার দেয়া সাদকা গ্রহণ করো। এছাড়াও মুসলিম শরীফের 1471 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় সফরে বের হন, তখনও তার সফরকালীন সময়ে দুই রাকাত করে কসর সালাত আদায়ের উল্লেখ রয়েছে। তাই নিজ শহর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে গেলে বা অন্য কোনো শহরে গেলে আমাদেরও কসর সালাত আদায় করতে হবে, আর এটা হলো নবীর সুন্নত। তবে ঠিক কত দূরত্বে গেলে তা একজন মুসাফিরের জন্য কসর সালাত সাদকা বলে গণ্য হবে, তাই আলোচনার বিষয় হবে আমার সামনের ভিডিওর ইনশাল্লাহ। তাই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালাম।